দেখছেন চ্যানেলের সংবাদ এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলান্ডি ফতরুস বিরতি আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় যুক্তরাজ্যের লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে লন্ডনে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বিভিন্ন ভাষায় পরিবেশন এমদাদুল হকের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন শাহিমি হোসেন মুজিব বর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হল যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন লন্ডন ও যুক্তরাজ্যের জাতীয় কমিশন ইউনেস্কোর যৌথ উদ্যোগে বিভিন্ন ভাষায় অমর একুশের গান পরিবেশন করা হয় অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ও বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম তার সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অতিথিরা অংশ নেন এই অনুষ্ঠান পালন করার মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বাঙালিরা যেন এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষার চর্চা করার সুযোগ তৈরি করে দেন ভাষা সম্পর্কে কিছুটা বলা বাচ্চাদেরকে কিভাবে আমরা এটা পেয়েছি যে নিজের জাতীয় ভাষা করতে আমরা বাংলায় কথা বলার সুযোগ যেভাবে নিয়ে এসেছি আমাদের অধিকার এগুলো বাচ্চাদের মধ্যে বোঝানো বাচ্চাদেরকে বিশেষ করে প্রবাসে যারা আছে সবাই আমাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে একটা মিনিমাম বাংলা শেখানো তখন আমাদের এই আমি মনে করি আমাদের বাংলার সার্থকতা হবে আন্তর্জাতিক মাতৃভাষারও সার্থকতা হবে অনুষ্ঠানে আগত অতিথিরা মনে করেন যদি পরিবার থেকে সন্তানদের সাথে বাংলা ভাষায় কথা বলার চর্চা চালিয়ে যান তাহলে বিশ্বের বুকে একদিন বাংলা ভাষা জায়গা করে নিবে আজকে আমরা যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের নতুন প্রজন্মে যে ব্রিটিশ বাংলাদেশে আছে তারা যদি বাংলা ভাষাকে তাদের নতুন প্রজন্মকে না শেখাতে পারে তাহলে বাংলা ভাষা কিন্তু এর পরের জেনারেশন থেকে লুপ্ত হয়ে যাবে এখানে যুক্তরাজ্যে এই জন্য হাই কমিশন আমাদের যে নতুন বাংলাদেশ সেন্টার আবার রিভাইভ করা হয়েছে সেখানে হাই কমিশনের স্পন্সরশিপে একটি বাংলা ভাষা শিক্ষার ক্লাস আমরা তৈরি করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণ করলেন বাঙালিরা সর্বশ্রেষ্ঠ এবং তাদের ভাষাটি যদি প্রবাসে বসে বাঙালিরা তাদের সন্তানদের সাথে বাংলায় কথাবার্তা বলেন তাহলে সারা বিশ্বে একে একে করে বাংলা ভাষা ছড়িয়ে পড়বে লন্ডনের তারা হোটেল থেকে শাহ এমিউসেন চ্যানেল আই লন্ডন